গীতা সুগীতা কর্তব্য কিমন্নয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিশ্রিতা। আমাদের কর্তব্য প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করা, পাঠ করা, যেহেতু এই গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী, তাই আমাদের সর্বতোভাবে মঙ্গল। ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় পঞ্চত্রিংশতি শ্লোক 35। ভয়াদ্রণাত উপরতম মংসন্তে মাম মহারথা যেষাং চ তং বহুমত ভূত্যা যাস্য শিলাঘবম্। ভগবান অর্জুনকে উৎসাহ প্রদান করছেন কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম করতে গিয়ে যদি তোমার কোনো কঠিন কাজ করতে হয়, তোমাকে করতে হবে। আর তুমি যদি দয়াপরবশ হয়ে কিছু কাজের অবহেলা করো, যেরকম তোমার যুদ্ধ করা উচিত, তোমার যুদ্ধ না করে তুমি ছেড়ে দিচ্ছ, তোমার প্রতি কেউ প্রশংসা করবে না কিন্তু। হ্যাঁ, যে কোনো জিনিস আপনি কারোর জন্য দয়া দেখে আপনি কিছু ত্যাগ করলেন, তাতে প্রশংসা করবে না, লোকে নিন্দা করবে, আরে ও এমনি ছেড়েছে, ঠেলার নাম বাবাজি, ভগবান শেখা। এগুলো কিন্তু আমরা লোকাচারে শুনে থাকি, এগুলো হৃদয়ঙ্গমের কথা। ভগবানও বলছেন তুমি যদি যুদ্ধ না করে, তোমার ভিতরে যে ত্যাগ এসছে, আমার রাজস্ব ভোগ করার দরকার নেই, এখন ওরা ভোগ করো, আমি বরং জঙ্গলে গিয়ে ভিক্ষা করে খাবো। ভগবান বলছেন তোমার প্রশংসা করবে না, তোমাকে নিন্দা করবে, কি বলবে জানো, আরে অর্জুন এমনি ছেড়েছে, এই যুদ্ধক্ষেত্র দেখে ভয় পেয়ে, ভয়াত রণাত উপরতম, ও ভয় পেয়ে পালিয়ে গেছে, তার ফলে তোমার অপযশ হবে। তাই কর্তব্য কর্ম ভালো করে করো, যেখানে যেটা করণীয় সেটা করতে হবে তোমাকে। তারাই ভয়বশত তুমি যুদ্ধ পরিত্যাগ করেছো বলে তোমাকে তুচ্ছতা ছিল জ্ঞান করো, এই সমাজের নিয়ম। তাই কর্তব্য কর্ম যশস্বী লাভের জন্য নিজের কর্মে স্থির থাকতে হবে।